কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর ভালোই থেকো। অনেকদিন পরে ভিডিও আসছে অ্যান্ড থাম্বনেল দেখে অনেকেই অনেক কিছু গেস করে নিয়েছো, বাট বিলিভ মি এর মধ্যে কোনোটাই না, ভিডিওটা অনেকটাই আলাদা রকম হবে। সো আসল বক্তব্য আসি, এই ভিডিওটা বানানোর তিনটে উদ্দেশ্য। ফার্স্ট, কেশব দেখে রোস্ট করবো, অনেকেই করেছে জানি, আমারও তাই করতে ইচ্ছা হচ্ছে। সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন, আমার কিছু বক্তব্য আছে কেশব দেখে নিয়ে অবভিয়াসলি, অ্যান্ড বক্তব্যটা পুরোপুরিই আলাদা। অ্যান্ড থার্ড, এতদিন পর ইউটিউবে ভিডিও করছি, বস ভিউজ চাই। ওকে, সো লেটস গো স্টার্টেড। কেশব দেখে আপনারা অনেকেই চেনেন না, অবশ্যই স্বাভাবিক ব্যাপার, তার জন্য তার ইন্ট্রোডাকশনটা আমি প্রথমে দিতে যাই। তো কেশব দে হলো এমন এক মানুষমুখী গাধা যে নিজেকে অরিজিৎ সিং এর অবৈধ সন্তান ভাবে, এবং তিনি একটা খুবই আদরণীয় সম্মানীয় মস্তান পরিবার থেকে বিলং করে, এবং তিনি উল্টো জন্মেছিল। এর সমস্ত প্রমাণ আপনারা ভিডিওতে দেখতে পাবেন আগে। তো চলুন শুরু করা যাক। যারা এখনো কেশব দেকে চিনতে পারছে না, কেশবদের ঘটনা সম্পর্কে কিচ্ছু বুঝতে পারছে না, তো তাদের জন্য একটা শর্ট স্টোরি একটা পেশ করছি আমি। তো সাবর নামে এক ছেলে, সে কেশব দেকে রোস্ট করায়। কেশব দে সেই ছেলেকে তাদের ছেলে পেলে নিয়ে খেলাতে গিয়ে নিজের ইনভিটেশনের চেন তার পকেটে ঢুকিয়ে তাকে জেলে ঢুকাতে যায়, এবং পরে কেশবের পেছনেই সবাই ঢুকাচ্ছে। এখন এ হচ্ছে মেন কথা। মেন কথা, কেশব দে একজনের পেছন মারতে গেছিল, এখন সবাই তার পেছন মারছে, এটা হচ্ছে মেন কথা পাতি। চলুন আগে সেই সাগরের ভিডিওটা দেখে নেওয়া যাক। যখন আমি হাত দিই প্যান্টের ভিতরে দেখো চেন, দোকানে চেন শোনাচ্ছে, তো চেন ধরে বের করলাম। আমি কি হলো বলছে পাঁচ ছেলে চেন চুরি করবি, চেন চুরি করবি, ঠিক জায়গাটা ধরলো আমার, টানতে টানতে নিয়ে যাচ্ছে সবার সামনে। কেশব দেখ যে চেন চুরি করবি, চেন চোর, হ্যাঁ তোর সাহস কেনা। তো আপনারা এখন কেশবদের কিছু অমায়িক অস্বাভাবিক কীর্তি দেখতে চলেছেন, তো চলুন দেখা যাক। হয়তো সুইসাইড করতে গেছিলাম, এবং আমি হয়তো নিজেকে শেষ করে দেওয়ার কথা শানোর কোনো রকম ইন্টেনশন ছিল না। আবারও বলছি, ওভাবে পকেটে চেন গুঁজে দিয়ে কাউকে চোর অপবাদ দেওয়া যায় না। ওরে আমার টম ক্রুজের ছোট ভাই রে, কি অ্যাক্টিং মাইন্ড! কেন বাবা, এগুলো করার আগে মাথায় ছিল না? এই জন্যই বাবা তন্ময়ানন্দ বলে, করিয়া ভাবিও, ভাবিয়া করিও না। এ না, সরি, ভাবিয়া করিও, করিয়া ভাবিও না। হ্যাঁ, ভাবিয়া করিও, করিয়া ভাবিও না। সবার বাবা এসে আমার এখানটা, এই যে জায়গাটা দেখতে পাবে ভালো করে, এই দাগটা, দাগটা দেখতে পাবে ভালো করে। কেশবের বাবা এসে আমার ঠিক জামাটার উপর দিয়ে এমনভাবে চিপে ধরেছে, আমি যে তাকু লাগছে হাতটা ছাড়ুন, বলছে তোমার সোনাকে মেরেছি, তোমার সোনাকে মেরেছি, তুই জানিস তোর জীবন শেষ করে দেবো, তোর এই করবো সেই করবো, তোকে জেলের ভাত খাওয়াবো, আর অনেক অনেক বাজে বাজে কথা। মানে উনি যে এত মানে বয়স্ক একটা মানুষ হয়ে মুখের ভাষা যে এরকম, আমার জামা যে হাতটা ছাড়ুন, বলছে তোমার সোনাকে মেরেছি, তোমার সোনাকে মেরেছি, তুই জানিস তোর জীবন শেষ করে দেবো, তোর এই করবো সেই করবো, তোকে জেলের ভাত খাওয়াবো। কাকু বয়স তো হচ্ছে, ভীমরতি কি মাথায় উঠছে নাকি? মানে আমাকে আপনি জেল খাটিয়ে ফেলবেন? বাহ বাহ কাকু, বেটা দু নম্বরই তো বাপ দশ নম্বরই, শাস। তোর যা নথি গতি তা ভাই, দেখছি তো আর কদিন পর নিজের বাবাকেও শ্বশুর বানিয়ে দিবি। মানে বউকে বেষ্টু, সিরিয়াসলি। এবার বুঝেছেন যে কেন বললাম কেশব দে উল্টো জন্মেছিল? এবার প্রমাণটা নেই, ছেলেরা মেয়েদের বেষ্টু বানানোর পর বউ বানায়, আর কেশব দে বউ বানানোর পর বেষ্টু বানায়। ওয়াহ বেষ্টু যদ, ওয়াহ। কেউ কিছু না দেখলেও সিসিটিভি সব দেখে নাই সব। আর এখানে তোমার গল্পের সমাপ্তি হয়ে গেল, থ্যাংক ইউ বাবা সিসিটিভি। আরো একটা জিনিস জানতে পারলাম মিস্টার কেশবদের ব্যাপারে, যে তিনি নাকি তার অরিজিনাল সং ও কি লাগছে গানে
কিছু ক্রিয়েটারদের নাচ করার পারমিশন দিয়েছিল, ভিডিও বানানোর পারমিশন দিয়েছিল, কিন্তু যেই সেই ভিডিওটা 1 মিলিয়নের উপর ক্রস করে তখন সে সেই ক্রিয়েটারদের কাছ থেকে টাকা চায়, মানে স্ট্রাইক দিয়েছিল, সেই স্ট্রাইকটা সরানোর জন্য টাকা চায় এবং তাদের 9,000 টাকা দিতে হয়েছিল, তারপরে সেই স্ট্রাইকটা সরায়। মানে কি ভাই, অরিজিনাল সং মুখ আছে তোর? প্রথম কথা তো ভাই, ও কি লাগছে তোর অরিজিনাল সং না, ও কি লাগছে এটা বঙ্গায়ের লাইন এবং বঙ্গায় ইয়ে থেকে তুলে গানটা বানিয়েছিস? হ্যাঁ, এমন যদি মানতাম যে তুই বঙ্গায়ের বলার আগে গানটা বানিয়েছিলি তাহলে ডেফিনেটলি বলতাম তোর নিজের সং, বাট তুই তার পরে করেছিস, সো এটা ডেফিনেটলি তোর নিজস্ব সং হচ্ছে না। চাইলে বঙ্গায় তোকে স্ট্রাইক দিতে পারতো এই লাইনটা ইউজ করার জন্য, সে দেয়নি, আর তুই প্রথমে পারমিশন দিয়ে তারপরে আবার পারমিশন শেষ। ভাই তুই ক্রিয়েটার, আর নিজে একজন ক্রিয়েটার হয়ে অন্য ক্রিয়েটারের মারছিস, এই জন্যই দেখ আজ সবাই মারছে তোর, হেভি লাগলো না? তো এইটুকুই কেশব দেখে নিয়ে রোস্ট ছিল। এবার আমি আসি আমার আসল বক্তব্যে, যার জন্য মেনলি আমি ভিডিওটা করলাম, যে অনেকদিন ধরে দেখছিলাম এইসব এবং খুবই বাজে লাগছিলো, ওর উপরে মানে জাস্ট মাথা গরম হয়ে যাচ্ছিলো, এবং দেখছিলাম ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু থেকে ডিঅ্যাক্টিভ মানে অফ ছিল, কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম যে কেশব দে ফেসবুকে একটা ভিডিও ছেড়েছে এবং সেই ভিডিওতে সে ক্ষমা চাইছে। হ্যাঁ, ক্ষমা চাইছে। দিন আমি একটা বারের জন্য আপনাদের কাছে সেই সুযোগ চাইছি যাতে আমি সেই কাজটা করার সুযোগ পাই, মানুষ মাত্রে ভুল হয়, সেই ভুলটা শুধরে দেবার সুযোগ আপনারা একটা বার দিন। আমি আশা করি আপনাদের সেই দেওয়া সুযোগটার সদুত্তর আপনাদের দিতে পারবো, আগামীতে ভালো কাজ করার চেষ্টা করব। আপনারা এরপর যারা গালাগাল করবেন বা যারা মিম বানাবেন রোস্ট করবেন আমি সবটাই দেখব, কারণ আমি আর এই বিষয়ের মধ্যে থাকতে চাই না। আমি এবারে সে যা যা করেছে এত কিছুর জন্য ক্ষমা চাইছে, সাগরের কাছ থেকে, সাগরের ফ্যামিলির কাছ থেকে, আমাদের কাছ থেকে, এবং সেই ভিডিওর নিচে অনেক কিছু লেজেন্ড লোকেদের আমি কমেন্ট করলাম, লেভেলের লেভেলের কমেন্ট করেছে, বিশাল বিশাল হাই লেভেলের খিস্তি দিয়েছে, যেগুলো আমি যে লেভেল অব্দি আমি পৌঁছাইনি সেই লেভেলের খিস্তি দিয়েছে, এবং অনেকে লিখেছে মরে যাওয়া এত বেঁচে থাকে লাভ নেই, তুই ভাবছিস কি করে ক্ষমা করে দেবো, হ্যান ত্যান অনেক কিছু লিখেছে। সো আমি এটুকুই বলতে চাই যে হ্যাঁ ডেফিনেটলি ও ভুল করেছে। আচ্ছা, তার আগেও বলতে চাই যে এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার নিজের বক্তব্য, অবভিয়াসলি অনেকের সাথে ম্যাচ নাও হতে পারে এই ওপিনিয়নটা, আগেই বলে দিই আমি কিন্তু কেশবদের কোনো ফ্যান ফ্যান না, আই জাস্ট হেট দ্যাট পার্সন, আমার একদমই ভালো লাগে না, না মানুষ হিসাবে আর না সিঙ্গার হিসাবে, মানে কি ভেবে লোকে ওর গান পছন্দ করে। যাই হোক, তো এটুকুই বলার ছিল যে অবশ্যই ভুল করেছে, খুব বড় ভুল করেছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও নিজের ভুলটা স্বীকার করেছে ফেসবুকে সবার সামনে, এবং আমার মনে হয় এটা এনাফ, আমার মনে হয় এখানে এটা শেষ করা দরকার, বারবার এখন আর ওর কমেন্ট বক্সে ভুম ভাং লিখে ওকে পার্সোনাল মেসেজ করে আর দরকার নেই। হ্যাঁ, যদি কারো ভালো না লাগে তাকে আনসাবস্ক্রাইব করে দাও, আনফলো করে দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কিন্তু বারবার এইসব করে আর লাভ নেই, ওর যা হয়ে গেছে হয়ে গেছে, ও নিজের শাস্তি পেয়ে গেছে, এখন আর আমাদের ঘেনিয়ে লাভ নেই। আর আমার মনে হয় ক্ষমা পরম ধর্ম, আমাদের ক্ষমা করাটা উচিত, আর যদি আমরা ক্ষমা না করি ভবিষ্যতে হয়তো আরও অন্য কেউ কেশবদের মতো এত কিছু করবে এবং সে হয়তো শেষে গিয়ে নিজের ভুলটা স্বীকার করার সাহস পাবে না। সো আমার মনে হয় ক্ষমা করে দেওয়া উচিত, এটুকুই বলার, অ্যান্ড ডেফিনেটলি ইটস মাই ওপিনিয়ন, এটা আমার বক্তব্য, অনেকের সাথে ম্যাচ নাও হতে পারে, অ্যান্ড শুধু আমার মনে হলো যে ওপিনিয়নটা শেয়ার করা উচিত তাই করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বাই গাইস, সি ইউ নেক্সট ভিডিও।